একটি ছবির বা একটি ভিডিওর মাইনর একটি পোর্শন জাস্ট মুভমেন্ট থাকবে, বাকি সব কিছু আসলে স্টিল থাকবে। এইরকম একটি ফ্রেম বা এরকম একটি ছবি বা এরকম একটি ভিডিওকেই আমরা সিনেমাগ্রাফ বলে থাকি। সো এটার একটি এক্সাম্পল হতে পারে আমার এই ভিডিওটি। তো যদিও সিনেমাগ্রাফ কি, আমি প্রথমে বললাম যে একটি ছবির বা একটি ভিডিওর মাইনর একটি পোর্শন জাস্ট মুভমেন্ট থাকবে, বাকি সব কিছু আসলে স্টিল থাকবে। ব্যাপারটা যদি ওরকম ছিল, বাট আমি যখন এটি এডিট করতে গিয়েছি, আমি জাস্ট চাইলে শুধুমাত্র পানি পড়তেছে অ্যান্ড কাপটার মধ্যে যে পানিটা স্প্রেড হচ্ছে এই ব্যাপারটুকু আমি মোশন রাখতে পারতাম, বাকি সব কিছু স্টিল রাখতে পারতাম। বাট যখন এডিট করতে গেলাম দেখলাম যে না, আমি জাস্ট দুইটা মেঘ দুই পাশে দিয়ে এটাকে হালকা একটু মোশন দিই, সো দ্যাট এটা দেখতে আর একটু ভালো লাগবে। সো জাস্ট আর একটু এক্সপেরিমেন্ট করা। অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এই সিনেমাগ্রাফটি তৈরি করলাম। আমি সালাউদ্দিন আহমেদ রাজু, ডিএসি স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ও হ্যাঁ, আরেকটি জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ডিসক্রিপশনের একদম প্রথমেই একটি লিঙ্ক থাকবে, চাইলে সেই লিঙ্কে গিয়ে আপনারা এই ভিডিওর যত র মেটেরিয়ালগুলো আছে সেগুলোকে ডাউনলোড করে নিজেরাও ট্রাই করতে পারেন, সো দ্যাট আপনাদের একটা প্র্যাকটিস হয়ে গেল। সো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাই শুটে। সো এটা হচ্ছে আমার সেট, আর প্রথমে আমি আমার এই ফ্লোর আর ব্যাকগ্রাউন্ডটাকে আমি কালো কাগজ দিয়ে একদম ব্ল্যাক করে দিয়েছি। অ্যান্ড দেন উপরে আমি এই মেঘটাকে বোঝানোর জন্য একটি তুলাকে জাস্ট দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এই আমার স্ট্যান্ডের উপরে। সো এটা মেঘের মতো দেখাবে, তো আশেপাশে কুলবালি শুলবালি সেগুলো জাস্ট ইগনোর করে যান। আর এটা হচ্ছে আমার ক্যামেরা সনি A7IV সাথে 85mm দিয়ে একটু অ্যাঙ্গেল করে ধরেছি, দেখেন একটু অ্যাঙ্গেল করে ধরেছি, সো দ্যাট আমি কাপের মধ্যে যে পানিটা পড়বে ওই পানির ড্রপটা যেন দেখা যায় ওইটা বোঝানোর জন্য। এখানে মেঘটা মানে তুলাটা একটু উপরে, সো মেঘটাকে আর একটু নিচে নামিয়ে দিতে হবে। আর আমি জাস্ট এখানে একটি লাইট, আমার যে লাইটটা দিয়ে আমি ভিডিও করি এই লাইটটা জাস্ট এখানে সেট করে দিয়েছি, জাস্ট প্রোডাক্টের উপরে একটি লাইট পড়তেছে। সো প্রথমে যে ফ্রেমটি দেখতে পারতেছি এই ফ্রেমটাকে একদম আমি লক করে দিচ্ছি যেন কোনো প্রকার মুভমেন্ট না থাকে পরবর্তীতে। আমি সব কিছু একবারে লক করে দিলাম, ক্যামেরাটা একদম মুভমেন্ট থাকবে না। সো প্রথমে এটাকে এক্সপোজারটা যেভাবে কন্ট্রোল করে আমি জাস্ট আমার মতো করে এক্সপোজারটাকে কন্ট্রোল করে নিলাম, কোনো প্রকার টাচ লেগে ফোকাসটা যেন শিফট না হয়ে যায়, এই জন্য আমি আমার যে প্রথম গ্লাসটা রয়েছে সামনে এই গ্লাসটাকে ফোকাস করে আমি লেন্স থেকে ফোকাসটাকে ম্যানুয়াল করে দেবো, সো এখন আর ফ্ল্যাশটাও মুভ করবে না। সো প্রথমে আমি একটি ছবি তুলে ফেলি, এরপরে আমি তুলাটাকে সরিয়ে ফেলবো, তুলার কাজ শেষ। তুলাটাকে সরে ফেলে আমি কাপটাকে পানি দিয়ে ভরে নিই, এরপরে আমি হাতে করে কয়েক ফোঁটা পানি উপর থেকে ফেলবো। অ্যান্ড হাতের পজিশনটা মগের উপরে কাপের উপরে এমনভাবে হবে যেই পজিশনে আসলে ওই তুলাটা ছিল, যেই ফ্রেমে আমি ছবি তুলেছিলাম সেম ফ্রেমে আমি এই যে পানি ড্রপগুলো পড়তেছে এইটার ভিডিওটা নিয়ে নেব। অ্যান্ড অবশ্যই হাত যেন কোনোভাবেই ফ্রেমের ভেতরে না ঢুকে। সো শুট কিন্তু কমপ্লিট, একদম সিম্পল। প্রথমে আমি সব কিছু সাজিয়ে আমার ফ্রেমটাকে ধরে জাস্ট একটা ক্লিক করলাম, এরপরে জাস্ট মেঘটাকে সরিয়ে অর্থাৎ ওই তুলাটাকে সরিয়ে দেন ওইখানে আমি আমার যেই কাপটি ছিল ওই কাপটিকে পানি দিয়ে ভরে দিলাম অ্যান্ড উপর থেকে পানি ঢাললাম, সেম ফ্রেমেই আমি জাস্ট আরেকটি ভিডিও করে নিলাম। অ্যান্ড এরপরে এই একটি ছবি আর একটি ভিডিও, বাকি কাজ হবে এডিটে। সো চলুন কথা না বাড়িয়ে আমি এখন চলে যাই এডিটে। প্রথমে যেই ছবিটি তুলেছিলাম সেই ছবিটি ফটোশপে নিয়ে আসলাম। অ্যান্ড এইখান থেকে প্রথমে আমরা অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নিই, দেন জাস্ট মেঘের উপরে রাখলি দেখব মেঘটা খুব সুন্দরভাবে ও নীল কালার করে দিচ্ছে, দ্যাট মিনস এটা ও মার্ক করে ফেলবে। সো আমি এখানে যদি ক্লিক করি দেখুন আমার মেঘটা কিন্তু খুব ইজিলি সিলেক্ট হয়ে গেল। এবার আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে জাস্ট এটাকে আলাদা একটি লেয়ারে নিয়ে নিলাম, আর নিচে লেয়ার টপ করলেই দেখতে পারবো এখানে মেঘটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। বাট একটা প্রবলেম দেখতে পারতেছি, সেটা হচ্ছে এই সাইড দিয়ে কিন্তু ফিনিশিংটা ঠিক মতো হয়নি, কেমন যেন লাগতেছে। সো এটা ঠিক করার জন্য আমি এই লেয়ারে এসে সিলেক্ট পিক্সেল দেব, দেন যে কোনো একটি সিলেক্ট অপশনে যাবো, যে কোনো একটি সিলেক্ট অপশনে গেলেই আমি এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনটি কিন্তু পেয়ে যাব। তো এ দেখেন এখানে আসলেও সিলেক্ট অ্যান্ড মাস্ক পেয়ে যাচ্ছি, তো এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনি জাস্ট এই অপশনটিকে সিলেক্ট করে সাইজটাকে একটু বড় করে দিয়ে জাস্ট এটার উপর দিয়ে ব্রাশ করে দিন, তাহলেই দেখবেন ফিনিশিংগুলো ও খুব সুন্দরভাবে ধরে ফেলবে। ওকে, এখন আপনি এখানে ওকে প্রেস করেন। সো এটা সিলেক্ট হয়ে আছে, আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আবার একটু কপি করে ফেলেন, নিচের লেয়ারটি অফ করে দিলেই দেখতে পারবেন এখন খুব সুন্দরভাবে এটা মার্ক হয়ে গিয়েছে। সো এখানে আরেকটি প্রবলেম আছে, ভিতরে বেসিক্যালি আমি একটি কাঠি দিয়ে ওটার সাথে
দড়ি সুতা দিয়ে তুলাগুলোকে আটকে দিয়েছিলাম। সো ওই কাঠিটা দেখা যাচ্ছে, এটার জন্য আমি এখান থেকে প্যাচ তুলে যাব। এটাকে জাস্ট মার্ক করে একটু নিচের দিকে টান দিলেই কিন্তু এটা খুব ইজিলি রিমুভ হয়ে গেল। চাইলে এটাকে আরেকটু টান দিতে পারো, সো দ্যাট আর বোঝা যাবে না, দ্যাটস ইট। সো এখন আমি এই ছবিটাকে PNG আকারে সেভ করে ফেলবো। সো ফটোশপে কাজ শেষ, এরপরে আমি প্রিমিয়ার প্রোতে চলে আসব। প্রিমিয়ার প্রোতে আমার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি নিয়ে আসলাম, অ্যান্ড আমি যেই ছবিটি মাত্র এডিট করলাম, PNG করলাম, সেই ছবিটাও নিয়ে আসলাম। বাট এই এই তুলাটি বা এই মেঘটি কিন্তু একটু উপরের দিকে উঠে গেছে। এটা মূলত হচ্ছে আমার 1920x1080 ভিডিওর ফ্রেম সাইজ হলেও ছবির সাইজ কিন্তু মোটামুটি আরও এর থেকে 3-4 গুণ বেশি থাকে, এই কারণে ছবিটা অনেক বড় হয়ে গিয়েছে। সো আপনি চাইলে ছবিটাকে এখান থেকে স্কেল থেকে ছোট করতে পারেন, তাহলে এটা ছোট হয়ে ফ্রেমে চলে আসবে, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে স্কেল টু ফ্রেম সাইজ দিয়ে দেবেন, তাহলে এটা ফ্রেমের ভিতরে HD সাইজে অর্থাৎ 1920x1080 যেই সাইজ ওই সাইজে চলে আসবে। সবার প্রথমে আমি অডিওটা ডিলিট করে নিই। ওকে, এখান থেকে পানি পড়া শুরু হচ্ছে, সো আমি সি প্রেস করে আগের টুকুকে জাস্ট সরিয়ে রাখি, এখন ডিলিট করব না। এখান থেকে জাস্ট কিছুটা পানি আমি নিচ্ছি, এ পর্যন্ত নিচ্ছি, দেন পরের টুকুও আমি সরিয়ে রাখি, আপাতত ডিলিট করব না। তো এখন যেটা করব, আমি চাইলে এ পর্যন্ত তো পানি পড়তেছে, এখান থেকে পানি পড়তেছে আর এখানে পানি পড়া শেষ হচ্ছে, আমি চাইলে এটাকে আরও বড় করতে পারি, সো দ্যাট বারবার এটা ঘটতে থাকবে। সো আমি যদি এটাকে আরও বড় করি, দেখবেন ওই ঘটনাটাই বারবার ঘটতেছে। সো এভাবে চাইলে আপনি GIF ফাইল বানাতে পারেন, সো দ্যাট একই ঘটনার জাস্ট পুনরাবৃত্তি হচ্ছে এরকম একটি ভিডিও চলে আসবে। তো যাই হোক, অলরেডি কিন্তু এটা একটা সিনেমাগ্রাফ হয়ে গিয়েছে, বাট আমি চাচ্ছি এটার সাথে আরও কিছু এলিমেন্ট অ্যাড করতে। সো এই অ্যাড করার জন্যই প্রথমে আমি এই যে মেঘের ছবিটি যে PNG করলাম সেই মেঘটাকে নিয়ে আসব। মেঘটাকে এনে জাস্ট একটু উপরের দিকে সাইজটাকে একটু বড় করে দিই, অ্যান্ড মেঘটা একটু উপরের দিকে চলে গেছে, আমি চাচ্ছি এটাকে একটু নিচের দিকে সোজা করে নিয়ে আসতে। সো এটার জন্য আমি রোটেশনে যাব, রোটেশনে গিয়ে এটাকে জাস্ট একটু ঘুরিয়ে দেব, দ্যাটস ইট। এবার আমি সাইজটাকে, সরি, পজিশনটাকে একটু চেঞ্জ করে দিই, দ্যাটস ইট, পারফেক্ট। ওকে, চাইলে আমি এটার স্কেল থেকে সাইজটাকে আরেকটু বড় করতে পারি। ওকে, সো এখন যদি প্লে করি, দেখে মনে হচ্ছে মেঘের থেকে পানি পড়তেছে, বাট প্রবলেম যেটা হচ্ছে, প্রবলেম হচ্ছে হলো মেঘের উপর থেকে যে পানিটা পড়তেছে, মানে এদিক থেকে যে পানিটা নামতেছে, এটা কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে। সো এটা রিমুভ করার জন্য আমার এখানে এরকম একটা ফ্রেম ধরতে হবে যেখানে আসলে কোনো পানি নেই, একদম ক্লিয়ার, এরকম একটা ফ্রেম আমাকে আগে খুঁজে বের করতে হবে। সো এই ফ্রেমটাই সেই ফ্রেম, আমি এখান থেকে ফ্রেমটা কেটে জাস্ট একটু প্লে দিই। দেখেন এখানে কোনো মুভমেন্ট কিচ্ছু নেই, সো এখান থেকে জাস্ট এই পোর্শনটা আমি ওইখানে অ্যাড করে দেবো, দ্যাটস ইট। তো এটাকে আমি নিয়ে যাই, এটাকে যখন আমি এটার উপরে রাখবো, অর্থাৎ এটা হচ্ছে মেঘ, মেঘের উপরে রাখলে কিন্তু সব কিছু চলে যাচ্ছে। সো আমাকে যেটা করতে হবে, খেয়াল করেন এখানে পানিটা পড়তেছে মগের উপর থেকে একদম সোজা এই এরিয়াটুকু, জাস্ট আমি এখান থেকে নেব। সো এখানে আমি অপাসিটিতে চলে আসলাম, অপাসিটিতে এসে এখান থেকে ফিটনেসটাকে একটু কমিয়ে দিই, ফিটটাকে একটু কমিয়ে দিয়ে দেন এখান থেকে সিলেক্ট করি এইভাবে, দ্যাটস ইট। সো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সাথে সাথে দেখতে পারবেন আশেপাশে সব কালো হয়ে, যতটুকু সিলেক্ট করেছি শুধুমাত্র ততটুকুই দেখা যাচ্ছে। এবার আমি এটাকে নিয়ে আসব এখানে, দেখেন প্রথম লেয়ারটা হচ্ছে, আমি একটু অফ করে দেখাই, প্রথম লেয়ারটা হচ্ছে আমার মেন ভিডিও যেখানে পানি পড়তেছে উপর থেকে, দ্বিতীয় লেয়ার হচ্ছে আমার মেঘ, অ্যান্ড তৃতীয় লেয়ার হচ্ছে জাস্ট এই পোর্শনটুকু আমি যে কপি করলাম সেইটা, এই যে এখানে যদি দেখি এই পোর্শনটুকু আমি যে মার্ক করে এখানে নিয়ে আসলাম সেইটা। বাট প্রবলেম যেটা হচ্ছে মেঘের উপরে পড়াতে মেঘটা কিন্তু কেটে গেছে, এবার যেটা করব জাস্ট মেঘটাকে আমি উপরে দিয়ে দেবো, তাহলেই কিন্তু ওই প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার আমি পুরো লেয়ারটাকে নিচে নিয়ে আসি, সো আমি যদি একটু উপরের নিচের লেয়ার অফ করে দেখি, শুধুমাত্র এই লেয়ারটা, এইটার উপরে মেঘ পড়েছে আর নিচে কাপে পানি পড়তেছে সেটা দেখা যাচ্ছে। এখন ওভারঅল ভিডিওটা যদি আমি প্লে করি, একটা প্রবলেম দেখাচ্ছি, প্রবলেমটা হচ্ছে আমি মনে হচ্ছে প্রবলেম সলভ হয়ে গিয়েছে, বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এইখান থেকে পানি পড়তেছে, এতটুকুর মধ্যে পানি দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে এখানে তো অন্য
ওই লেয়ারটি রয়ে গিয়েছে, তাই না? সো এই লেয়ারটাকে আমাকে কেটে ফেলতে হবে, কারণ এই লেয়ারটা ডিস্টার্ব করতেছে। সো এটা করার জন্য আমি এখানে মাস্ক অপশনে গিয়ে জাস্ট আগে যে মার্ক করে রেখেছিলাম সেটাকে আমি মেঘের উপরে ঢুকিয়ে দিলাম, মেঘের ভিতরে ঢুকিয়ে দিলাম। সো এই লেয়ারটি আগে নিচে ছিল, এখন উপরে চলে আসলো। তো এখন যদি খেয়াল করি, আমি একটু জুম করে দেখি, এখন কিন্তু মনে হবে মেঘের একদম এইখান থেকে পানিটা নামতেছে। দ্যাটস ইট। সো এরপরে আমি আগে পরের যে ফ্রেমগুলো ছিল সেগুলোকে রিমুভ করে দিই। সো এইখানেও চাইলে আমি আমার কাজ শেষ করে দিতে পারতাম, এটা অলরেডি সুন্দর একটা সিনেমাগ্রাফ, বাট আরেকটু এক্সপেরিমেন্ট করলে কেমন হয়। সো আরেকটু যদি কাজ করি সেটা হচ্ছে আমি মেঘটাকে একটা লেয়ারে কপি করে নিলাম। কিভাবে কপি করলাম আবার দেখাচ্ছি। আপনি প্রথমে অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে আপনি যেই লেয়ারটাকে বা যে ফুটেজটাকে কপি করতে চাচ্ছেন সেটাকে ধরবেন, সেটাকে ধরে জাস্ট টান দিয়ে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি কিবোর্ড থেকে অল্টারটা ছাড়বেন, তাহলে এটা একটা কপি হয়ে যাবে। সো এটাকে আমি এই লেয়ারের উপরে নিয়ে আসলাম। এরপরে আমি এটার পজিশনটাকে একটু চেঞ্জ করি, তার আগে ফিটটাকে একটু কমিয়ে দিই। সো আমি মাত্র যে মেঘটা কপি করলাম সেটার পজিশনটাকে একটু চেঞ্জ করে এই মেঘটাকে আমি ফোরগ্রাউন্ডের দিকে নিয়ে এসে রোটেশন দিয়ে একটু চেঞ্জ করে দিই, সো দ্যাট ওই শেপটা আর বোঝা যাবে না। তো রোটেশন চেঞ্জ করতে গিয়ে আসলে এটা অনেক এদিকে চলে আসছে, তো আমি আবার পজিশনটাকে ঠিক করে দিই। ওকে, সো এখন কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে এটা ওই মেঘেরই একটি কপি। তো যাই হোক, এটাকে আমি স্কেল দিয়ে ছোট করে মোটামুটি একদম সাইডের দিকে নিয়ে আসলাম। ওকে, অ্যান্ড আরেকটি লেয়ার নিয়ে আমি এখানে কিন্তু আরেকটি কপি হয়ে গেল, এখন এই লেয়ারটাকে আমি এদিকে নিয়ে আসবো, সরি এটা থেকে কপি করেছি, তো এটাকে আমি জাস্ট টান দিয়ে এইদিকে নিয়ে আসলাম। দ্যাটস ইট। এখন যেটা করব, যেহেতু এটা ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে খেয়াল করলে দেখেন যেটা সাবজেক্টে যেটা ফোকাস করা সেটা থেকে ব্যাকগ্রাউন্ডে যখন যাচ্ছে তখন কিন্তু একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড তো পুরাটাই ব্লার, অ্যান্ড ফোরগ্রাউন্ডও তাহলে ব্লার হওয়ার কথা। এই কারণে আমি ইফেক্টে যাব। আপনারা ইফেক্ট খুঁজে না পেলে উইন্ডোজে গিয়ে ইফেক্টে প্রেস করবেন বা Shift 7 দিলেই ইফেক্ট চলে আসবে। তো ইফেক্টে এসে আমি গসিয়ান ব্লার লিখে সার্চ দেবো, GAUS লিখলেই কিন্তু গসিয়ান ব্লারটা চলে আসে। সো এটাকে টান দিয়ে আমি এ লেয়ারে একবার রাখবো, আবার এটাকে টান দিয়ে আমি এ লেয়ারে একবার রাখবো, অর্থাৎ সামনের দিকে যেই দুটো মেঘ আমি রেখেছি এই দুটো লেয়ারের উপরে গসিয়ান ব্লার রাখলাম। সো রাখার পরে আমি কিন্তু এখানে দেখবো একটু অপশন চলে এসেছে ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোল যদি খুঁজে না পান, উইন্ডোজে গিয়ে ইফেক্টের ঠিক উপরে ইফেক্ট কন্ট্রোল দেওয়া আছে, এটাকে টিক দিলেই ইফেক্ট কন্ট্রোল চলে আসবে। তো ইফেক্ট কন্ট্রোলে অলরেডি কিন্তু গসিয়ান ব্লার অপশনটি চলে এসেছে, এটা এতক্ষণ ছিল না, আমি যখনই এখান থেকে টান দিয়ে এখানে আনলাম তখনই এখানে গসিয়ান ব্লার অপশনটি চলে এসেছে। তো গসিয়ান ব্লারটা আসার পর এখান থেকে ব্লারনেসটাকে, এই যে ব্লারিনেসটাকে জাস্ট আপনি বাড়িয়ে দেন, দেখেন এটা কিন্তু অলরেডি ব্লার হয়ে গিয়েছে, এটা যতটা শার্প এটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে। সো আর একটু কমিয়ে দিই, দ্যাটস ইট। অ্যান্ড একইভাবে নিচের যেই লেয়ারে গসিয়ান ব্লার দিলাম এটাও বাড়িয়ে দেব। তো আমি চাইলে এখানেই কিন্তু শেষ করে দিতে পারতাম, বাট এখন আমি এটার সাথে হালকা একটু মোশন অ্যাড করব এই দুইটা মেঘের। সো প্রথম মেঘটাতে আমি চলে আসি, একদম প্রথম ফ্রেমে চলে গেলাম এখান থেকে, দেন এখানে পজিশন অ্যান্ড শুধু পজিশনটাই সিলেক্ট করব। সো প্রথম ফ্রেমে আমার মেঘের পজিশন থাকবে এইখানে, এই মেঘটা প্রথম ফ্রেমে থাকবে এখানে, যখন ভিডিওটি প্লে হবে আস্তে আস্তে একদম শেষ পর্যন্ত যখন আসবে তখন আমার মেঘটি চলে আসবে এইখানে। সো আমি যখন প্লে করলাম তখন মেঘটা ছিল একদম ভেতরের দিকে, দেন ভিডিওটা প্লে হচ্ছে অ্যান্ড এই মেঘটা আস্তে আস্তে সামনের দিকে আসতেছে। সো এই কাজটা কিভাবে করলাম যদি এখন না বুঝে থাকেন আমি আরেকবার দেখাচ্ছি এই মেঘের ক্ষেত্রে। সো প্রথমে আমি এই মেঘের যে লেয়ার এই লেয়ারে চলে আসলাম, এই লেয়ারে এসে আমি একদম ফার্স্ট ফ্রেমে চলে যাব। সো একদম ফার্স্ট ফ্রেমে চলে আসি, এখান থেকেও ফার্স্ট ফ্রেমে আসতে পারেন, এখান থেকেও আসতে পারেন, তবে এটা সেফ, ধরে জাস্ট টান দিলে একদম লাস্ট ফ্রেমে ফার্স্ট ফ্রেমে চলে আসবে। সো ফার্স্ট ফ্রেমে এসে আমি প্রথমে পজিশনটা কী থাকবে সেটা সিলেক্ট করে দিই। ফার্স্ট ফ্রেমে আমার এই মেঘের পজিশনটা একদম বাইরের দিকে থাকবে, সো আমি এটাকে পজিশনটাকে একদম বাইরের দিকে দিয়ে দিই। দ্যাটস ইট। এখন যেটা করব, এটা হচ্ছে আমার প্রথম পজিশন। সো এখানে আমি টগল অ্যানিমেশন যে অপশনটি রয়েছে এটাতে প্রেস করলাম, সো এখানে একটি পয়েন্ট কিন্তু দেখতে পারতেছি, একটু যদি দেখাই, এখানে একটি পয়েন্ট দেখতে পাচ্ছি, দ্যাট মিনস ও একটা পয়েন্ট করে রেখেছে যে প্রথম ফ্রেমটা এখানে থাকবে। সো প্রথম ফ্রেমটা ছিল আমার বাহিরে, দেন লাস্ট ফ্রেমটা যখন আসবে, সো আমি লাস্ট ফ্রেমে চলে আসি, এই যে লাস্ট ফ্রেমে আসলাম, লাস্ট ফ্রেমে এসে আমার
মেঘটা চলে আসবে এইখানে। সো আমি এটা ধরে দিলাম, এই যে প্রথম ফ্রেম অ্যান্ড লাস্ট ফ্রেম এই দুইটা পয়েন্ট কিন্তু ও করে রেখেছে, অ্যান্ড পজিশনও কিন্তু ও নোট করে রেখেছে। সো আমি যখন ভিডিও প্লে করব ও কিন্তু ওইভাবেই ভিডিওটা প্রেজেন্ট করবে। আই থিঙ্ক কনসেপ্টটা ক্লিয়ার। তো এই তো, হয়তো একটু কমপ্লেক্স মনে হচ্ছে, বাট ট্রাই করতে পারেন, একদম সিম্পল। ডিসক্রিপশনে কিন্তু সকল র মেটেরিয়ালসের লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেগুলো ডাউনলোড করে আপনারাও ট্রাই করতে পারেন। আর ট্রাই করলে দেখবেন আসলে আহামরি কিছুই না, একদম সিম্পল। আজকের মতো এই পর্যন্তই, আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার এই ভিডিওটি আপনি ফেসবুকে বা ইউটিউবে যেখানে দেখে থাকেন না কেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।